সাহসে আপনাদের টাইমিট এক গুরুত্বপূর্ণ খবর লো এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন অঞ্চল এটা বানর কবল পড়েছে আর এটা বছরের দ্বিতীয়টো বানত ডুড়িছে এটা কাজিরঙা জানাইছো এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর টাইমিটর দর্শক দ্বিতীয়টো বানত বুড়িছে কাজিরঙা কাজিরঙার বন্যজন্তু গৈছে কার্বি পাহাড়লৈ নিজের প্রাণ রক্ষা করে এটা কার্বি পাহাড়লৈ ঢাপলি মারিছে অগ্রাতলীর তিনিটা বনবিহীবির এটা জলমগ্ন হয়ে পড়েছে চব্বিশ ঘন্টার ভিতর কেবাটাও অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে বন্যপ্রাণীক সুরক্ষা দিবল ঘাইপথত বন কর্মীর এটা টহল দিছে সষ্টম হয়ে আছে গোলাঘাট জেলা পরিবহন বিভাগ চল্লিশ কিলোমিটারতক অধিক বেগত বাহন চলাত এটা নিষেধাজ্ঞা প্রদান করেছে টাইম কার্ডর ব্যবস্থা প্রবর্তন করব এটা প্রশাসনে জানাইছো এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর রাজ্যের বিভিন্ন অঞ্চল এটা বানর কবলত পড়েছে আর বছরের দ্বিতীয়টো বানত বুড়িছে এটা কাজিরঙা এইদরে এটা বন্য প্রাণী সকলে নিজের প্রাণ রক্ষার বাবে ঢাপলি মেলিছে কার্বি পাহাড়লৈ চব্বিশ ঘণ্টার ভিতর কেবাটাও অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে কেনো নেড়ানেপেড়া বরষুণের ফলতে এইদরে এটা বানর কবলত পড়েছে বহু অঞ্চল বন্যপ্রাণীক সুরক্ষা দিবল ঘাইপথত বন কর্মীয়ে এটা আরম্ভ করেছে দ্বিতীয়টো বানত বুড়িছে এটা কাজিরঙা অগরাতলীর তিনিটা বন শিবির জলমগ্ন হয়ে পড়েছে চব্বিশ ঘণ্টার ভিতর কেবাটাও অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে বন্যপ্রাণীক সুরক্ষা দিবল ঘাইপথত বন কর্মীয়ে এটা টহল দিছে সষ্টম হয়ে আছে গোলাঘাট জেলা পরিবহন বিভাগ আর এটা যদি কোনো লোকে কাজিরঙ্গার ফলে যাত্রা করব বিচারিছে তেন্তে চল্লিশ কিলোমিটারতক অধিক বেগত গাড়ি চলাব নোৱাৰিব কিয়নো চল্লিশ কিলোমিটারতক অধিক বেগত বাহন চলাত এটা নিষেধাজ্ঞা প্রদান করেছে পরিবহন বিভাগে টাইম কার্ডর ব্যবস্থাও প্রবর্তন করব এটা প্রশাসনে দ্বিতীয়টো বানত বুড়িছে কাজিরঙা কাজিরঙার বন্য জন্তু এটা ঢেপা ঢাপলি মেলিছে কার্বি পাহাড়লৈ নিজের প্রাণ রক্ষার বাবে এইদরে বন্য প্রাণী ওলাই আহিছে আর ঢাপলি মেলিছে কার্বি পাহাড়লৈ অগরাতলীর তিনিটা বন শিবির জলমগ্ন হয়ে পড়েছে আর এইদরে ঘাইপথত বন কর্মী সকলে টহল দিয়া দেখব পোৱা গৈছে বন্য প্রাণী সুরক্ষা দিবল এনে পদক্ষেপ গ্রহণ করেছে পরিবহন বিভাগে বানত বুড়িছে কাজিরঙা আর তার কিছু দৃশ্য এয়া দেখাই আছো আপনাদের চল্লিশ কিলোমিটারতক অধিক বেগত বাহন চলাত এটা নিষেধাজ্ঞা প্রদান করেছে গোলাঘাট জেলা পরিবহন বিভাগে সষ্টম হয়ে আছে গোলাঘাট জেলা পরিবহন বিভাগ বন্যপ্রাণী সুরক্ষা দিবল ঘাইপথত বন কর্মীয়ে টহল দিছে চল্লিশ কিলোমিটারতক অধিক বেগত বাহন চলাত নিষেধাজ্ঞা প্রদান করেছে টাইম কার্ডর ব্যবস্থাও প্রবর্তন করব এটা প্রশাসনে জলপৃষ্ঠ এই তিনদিনমান ধৰি অলপ বাঢ়ি আছে আৰু চি ডব্লিউ চিৰ মতেও যোনটো তেওঁলোকৰ ডাটা সেইটোৰ মতে জলপৃষ্ঠ বাঢ়ি থকাৰ এটা আমাক ডাটা অলৰেডি আমাক দিছে তো যদি এইভাগে বাঢ়ি থাকে অলপ পানী হোৱাৰ সম্ভাৱনা আছে নাই হোৱা একো আমাৰ যোনবোৰ হাতী আছে বিভাগীয় হাতী চব কেম্পতে লোড কৰা ভাগে আছে এতিয়ালৈকে কোনো কেম্পত এতিয়ালৈকে পানী হোৱা নাই তো সেইভাগে কেম্পতে আমাৰ ডিউটিত এলট কৰি থোৱা হৈছে হয় পেট্ৰলিং আমাৰ ঠিক ঠাকে কৰি থকা হৈছে হয় মেইন চেণ্ট্ৰেল পথ আমাৰ ধুনীয়াকৈ হেৰি হৈ আছে তাত কাম পেট্ৰলিং চলি আছে